আমরা লাস্ট যেই লাস্ট যে প্রজেক্টটা করলাম এটা হচ্ছে এই পর্যন্ত করলাম। এখন আমাদের এখানে এই যে রিড মোর আছে, রিড মোরে ক্লিক করলে একটা সিঙ্গেল পেজ ওপেন হওয়ার কথা না? যেমন ধরো এরকমে আমি দেখাই যে এখানে সে এখানে রিড মোর বিস্তারিত আছে, মানে এখানে ক্লিক করলে তো এই আর্টিকেলের বিস্তারিত আসতে হবে, তাই না? তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য করতে হবে হচ্ছে তোমার একটা সিঙ্গেল পেজ, মানে পেজ একটা থাকবে যে কোনো নিউজে ওপেন করলে যেন সিঙ্গেল পেজটা ওপেন হয় এবং ওই পে ওই নিউজের ডিটেলসটা আসে। এখন দেখো এখানে ক্লিক করলাম এই নিউজের ডিটেলস আসবে, আবার এখানে ক্লিক করলে ওপেন হবে সেম পেজ কিন্তু ডিটেলস আসবে কি ওই নিউজের, এটা হচ্ছে ডাইনামিকভাবে আসবে। তো আমাদেরকে একটা আগে সিঙ্গেল পেজ কি করতে হবে, তৈরি করতে হবে। তো আমরা ক্লাস ইলেভেনে আসি, আমরা এখানে এখানে যে আমরা করছি এই জায়গার মধ্যে আমরা একটা সিঙ্গেল পেজ খুলে নেব। কি পেজ বললো যে সিঙ্গেল ডট HTML নামক একটা পেজ খুলে নিলাম। এখন সিঙ্গেল পেজে কি থাকে, সিঙ্গেল পেজে হোম পেজে যা থাকে তাই থাকে, কিন্তু সিঙ্গেল পেজে শুধুমাত্র ডিফারেন্সটা হয় কি এগুলো থাকবে না, শুধুমাত্র যেই পোস্টে ক্লিক করাবো ওই পোস্টের ডিটেলসটা থাকবে। তা আমরা সহজে করি কি, এই যে হোম পেজটা আছে না এটাকে কপি করে আগে সিঙ্গেল পেজে নিয়ে আসি, ঠিক আছে? এখন ধরো আমি সিঙ্গেল পেজের মধ্যে এখানে লিখে দেই যে দিস ইজ সিঙ্গেল পেজ। এখন দেখো আমি যদি সিঙ্গেল পেজটা এখানে ওপেন করি ব্রাউজারে, দিস ইজ সিঙ্গেল পেজ, তাই না? সিঙ্গেল পেজে কি ধরনের আসার কথা ছিল, এইরকম পোস্টের ডিটেলসটা আসার কথা ছিল, আর আমাদের তো এগুলা দরকার নেই, তাই না? তো খুব ইজিলি সহজে আমরা করবো কি, এগুলো সব ডিলিট করে দিবি এখান থেকে। সিঙ্গেল পেজের মধ্যে এই যে নিউজ আর্টিকেল একটা রাখবো আপাতত, আমরা নিউজ কন্টেন্ট একটা রেখে বাকি যেগুলো আছে যে নিউজ কন্টেন্ট এগুলা বাদ। এখন সিঙ্গেল পেজের মধ্যে তার রিড মোর দরকার নেই, আছে নাই? এবার ধরো আমরা যদি এখানে ধরো এই যে পিটাকে আরো বাড়াই দিই, এখন এখানে রিলোড দেই, এটাই আমাদের সিঙ্গেল পেজ। কিন্তু সিঙ্গেল পেজে আমাদের ইমেজটা থাকবে উপরে, লেখাগুলো থাকবে নিচে, আর ইমেজটা 100% এতটুকু থাকবে, এইভাবে থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা সিঙ্গেল পেজের জন্য শুধু একটু CSS করে নিব। তাহলে এই জায়গার মধ্যে যে নিউজ আর্টিকেল এই যে নিউজ কন্টেন্ট যেটা আছে, হ্যাঁ, এখানে আমরা আরেকটা ক্লাস দিয়ে দেবো যে সিঙ্গেল পেজ নামক একটা ক্লাস দিয়ে দেবো। তাহলে আগে যে CSSগুলো আছে সেগুলো ঠিক থাকবে, এখন সিঙ্গেলের জন্য শুধুমাত্র আলাদা CSS করে নেব, বুঝে আসছে? তো এবার আমরা যাই যে সিঙ্গেল পেজ, আমাদের এই যে নিউজ কন্টেন্টটা আছে এটা ঠিক আছে, কিন্তু এই যে নিউজ কন্টেন্টের ভিতরে নিউজ আর্টিকেল 500 আবার নিউজ ইমেজ 300 এটা এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বলবো যদি সিঙ্গেল পেজের ভিতরে এই নিউজ ইমেজটা থাকে, ধরো যে নিউজ কন্টেন্ট আর সিঙ্গেল পেজ যদি দুইটা ক্লাস একসাথে থাকে আর এটার ভিতরে যদি কি থাকে নিউজ IMG, এটাকে আমরা তো আগে 300 পিক্সেল উইথ করে দিয়েছিলাম, তাই না? এখন আমরা বলে দিব যে উইথ 100%, দেখছো এখন 100% হয়ে গেছে না? আর বলে দিব হচ্ছে যে ডিসপ্লে ব্লক ফ্লট নান, আগে ফ্লট লেফট করছিলাম না, এখন কি হবে, কোনো ফ্লট হবে না, একদম ডিফল্টভাবে চলে আসবে, আসছে? ব্যাস এই তো হয়ে গেল। আর এটাকে আমি বলে যে আমরা এটা নিচে একটু ফাঁকা জায়গা রেখে দিই, তাহলে এটাকে বলে দিই যে নিচে ফাঁকা জায়গার জন্য কি দিব, মার্জিন বটম ইমেজের নিচে মার্জিন বটম 10 পিক্সেল আর একটু বাড়াই দিলাম,
15 পিক্সেল করে দিলাম। তাহলে এবার এখানে কপি এবার দেখো তাহলে এই যে নিউজ আর্টিকেলটা এটা এখন ইমেজ সিএসএসটা আছে এখানে, আমরা বলবো যে সিঙ্গেল পেজের ভিতরে নিউজ আর্টিকেল হইলে নিউজ আর্টিকেলটা এখন কত পিক্সেল আছে, এটা তো হোম পেজের জন্য বলবো যে সিঙ্গেল পেজ এই ক্লাসের ভিতরে যদি নিউজ আসে তাহলে আমরা বলে দিব কি 100%, ঠিক আছে? তাহলে বলে দিই যে সিঙ্গেল কন্টেন্টটাকে কল করি যে সিঙ্গেল, তার ভিতরে যদি কি থাকে নিউজ আর্টিকেল, নিউজ আর্টিকেল কোনটা, এইটা তাই না, এই যে এটা নিউজ আর্টিকেল থাকে তাহলে আমরা বলে দিব কি উইথ হবে 100%, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি যে প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিতে পারি, তাহলে উইথটা আমরা আর একটু কমাই দিই। এই সুন্দর লাগতেছে না এখন? ব্যাস আমাদের একটা কাজ হয়ে গেল। এবার আমরা করব কি এই যে এটাকে ধরব যে সিঙ্গেল পেজের ভিতরে যদি কি আছে নিউজ আর্টিকেল, নিউজ আর্টিকেল তার ভিতরে যদি H2 হয় এটাকে বলে দেবে যে মার্জিন বটম 10 পিক্সেল করে দেবে, ব্যাস কমাই দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখছো সহজ না, কতটুকু সিএসএস লিখছি মাত্র এতটুকু, বুঝে শুনে লিখলে অল্পতে লিখলে হবে, আর না বুঝলে বিশাল বড় কিছু লিখতে হবে, শুধু এই এতটুকু কাজের জন্য অনেক সিএসএস লিখতে হবে, আর বুঝে বুঝে লিখবা এতটুকু লিখলেই না। আচ্ছা তাইলে এখন আমাদের এই সিঙ্গেল পেজটা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। সিঙ্গেল পেজের মধ্যে আরো কি থাকে একটু দেখো, এখানে সিঙ্গেল পেজের মধ্যে এই যে এখানে তুমি যদি এই যে যুগান্তর বা যে কোনো একটা নিউজে যাও, এই যে এটার সিঙ্গেল পেজে যাও, সিঙ্গেল পেজে এখানে থাকে যে কোন ক্যাটাগরি থেকে নিউজটা আসছে, এগুলো কি ক্যাটাগরি, এগুলাকে কি বলে কোন ক্যাটাগরি থেকে আসছে সেটা থাকছে, আর এখানে আছে যে যে পোস্ট করছে তার নাম, কখন পোস্ট করছে, এই জিনিসটা থাকে, আর এখানে থাকে কি শেয়ার বাটনগুলো থাকে। তো এবার আমরা সিঙ্গেল পেজের মধ্যে আমাদের এই অপশনগুলা কোথায় থাকে বলো তো, এখানে আছে কোথায়, আছে হচ্ছে যে আপনি তোমার এই টাইটেলের উপরে একটা আর টাইটেলের নিচে একটা, তাই না? এটাকে বলা হয় ব্রেড ক্রাম, কি বলা হয় ব্রেড ক্রাম বলা হয়, আর এগুলাকে বলা হয় যে পোস্টের তোমার যে করছে তার ডিটেলস, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমরা করি, চলো